গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার নতুন আর একটা ঝকঝকে ব্লগকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। লেপের মধ্যে সিরাম দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে গেলে না, চোখ বুক দেখো ফোলা ফোলা হয়েই গেছে। তো দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর প্রচুর ঠান্ডা করছিল আমার, তো রুম হিটারের সামনে প্রথমে খানিকক্ষণ বসে থাকলাম, হাত পা সেকলাম, একটা ভিডিও এডিটিং করলাম। তারপর ভাবলাম না একটু কম্বলে ঢুকে যাই, গরম করবে। তো ঢুকে প্রথমে বসে বসে ফোন দেখতে দেখতে না সবার ভিডিও টিডিও দেখছিলাম, আস্তে আস্তে কখন সোজা হয়ে শুয়ে পড়েছি কম্বলের মধ্যে বুঝতেই পারিনি। তারপর ঘুমিয়েও গেছি, রুমটা ব্যাপক গরম হয়ে গেছে। একে তো কম্বলের গরম, আর দ্বিতীয় নাম্বার রুম হিটার চলছে, তো রুমটা ভীষণ গরম। মনে হচ্ছিল না যে রুম থেকে বেরিয়ে বাইরে আসি। ওঠার পর মনে হচ্ছে উফু, গায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, গলা ব্যথা, মানে অজুহাত যেন নিজেকে নিজে দিতে মনে হচ্ছে, পারছি না, উঠবো না। কিন্তু এরকম ভাবে কতক্ষণ শুয়ে থাকবো বলুন? শুলে চলবে না, আমি শুলে আমার সংসারও শুয়ে পড়বে। তাই ভাবলাম উঠি বাবা, আবার যেমনকার কাজে লেগে পড়ি, তাই ফটাফট আগে চা খাই, প্রচুর ঠান্ডা করছে বাইরে বেরিয়ে। চাটা খেয়ে তারপর বাদ বাকি কাজে লাগবো। কাজ বলতে এখন পরপর পরপর শুরু হবে, গদ্দর ঝাড় দেওয়া, সন্ধে জ্বালা, রান্না, মেয়ে পড়ানো। এত কিছু না ভেবে আগে একটু আদা দিয়ে ফার্স্ট ক্লাস চাটা খেয়ে নিই, ঠিক আছে? দাঁড়া চাটা বানাই। আমি কিন্তু লিকার চা খাই, এই হাফ কাপ লিকার চা, না এই কাপের হাফ কাপ, মানে নর্মাল কাপের এক কাপ। এই চাটা আর দুটো ক্রিম কেয়ার বিস্কুট এখন সন্ধেবেলায় বসে বসে আরামসে খাবো, তারপর বাকি কাজ। চলুন চাটা খাই। দেখবেন ড্রয়িং রুমটার কি অবস্থা, যে যেখানে যেটা খেয়েছে সেইভাবে ফেলেই চলে গেছে। আমি এবার একটু পরিষ্কার করে নিই এগুলো। সব কাজ করতে করতে মিষ্টি কি করছে দেখবেন। ওকে আমি কিছু স্কুলের হোমওয়ার্ক দিয়ে এসেছিলাম, তো বলল বাড়ি চাই, তো পাতাই হয়নি, এটাও পেতে নেই, তো বলল যে মা তুমি বসো, তুমি যাও চাটা খাও, আমার জন্য দুধ বানাও, আমিও স্কুলের হোমওয়ার্কটা করে নিই। তো আমি বললাম ঠিক আছে তুমি করে নাও। তারপর দুজনে বসে বাকি কাজগুলো কমপ্লিট করব। আরে বাচ্চাদের ক্লাস তো নাই, অনলাইন ক্লাসটা এতটাই মুশকিল হয়ে গেছে, বাচ্চাদের থেকে মাদের ক্লাসটা বেশি। স্কুলে তো কি করাচ্ছে, ক্লাসে ধরুন 20 মিনিটের ক্লাস হচ্ছে, আধা ঘন্টার ক্লাস হচ্ছে, তার মধ্যে আর বাচ্চাদের কত পড়াবে? একটা কোনো কাজ দিচ্ছে, সেটা দেখে দেখে লিখে নাও, ব্যাস হয়ে গেল, এইটুকুই কাজ। মা মুখে কোনো মিনিংস ওয়ার্ড কিছু বলছে করে নাও, বাদ বাকি প্রত্যেক দিন পার ডে ক্লাসরুমে প্রত্যেকটা সাবজেক্টের এত এত কাজ। আর এখন তো পেপার চলছে, আজকে ইংলিশের পেপার হয়েছে, কালকে ডফ আছে, পরশু ম্যাথের আছে। তো ভাবলাম ওর যে স্কুলের হোমওয়ার্কগুলো আছে সেগুলো করে নিই, তারপর আমি বসে বসে একটু ম্যাথটা করাবো। ততক্ষণ আমি একটু রুমগুলো ঠিক করে নিই। হাঁপিয়ে গেছি দেখেছেন, প্রচুর হাঁপিয়ে যায়, প্রচুর, কেউ বিশ্বাস করবে না, কোভিডের পর থেকে আমার অবস্থা খুব খারাপ, অল্প অল্পতে হাঁপিয়ে যায়। দেখুন ঘুমিয়ে গেছে, বইপত্র সব কিছু কম্বলের মধ্যে নিয়েই ও ঘুমোচ্ছে। এই যে রুম হিটার চলছে, রুমটা গরম আছে, সব কিছু নিয়েই ও ঘুমিয়ে কাদা। বাচ্চাকে যদি ঘুমন্ত অবস্থায় দেখা যায় তাহলে কি আর ওকে ওঠাতে ইচ্ছা করবে? সে যখনই হোক, জানি এখন ঘুমোলো মানে উঠবে ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ উঠে পড়বে, তখন পড়বে টরবে, কিন্তু বেচারা ঘুমোতে ঘুমোতে রাত 12টা পড়বে, ঘুমোতে চাইবে না, কিন্তু ওদিকে ও সকালে উঠতে আবার লেট হয়ে যাবে।
কিন্তু তবুও ঘুমিয়ে গেছে। আমার ওঠাতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে না একটু ঘুমোক। ততক্ষণে আমি বাদ বাকি কাজকর্মগুলো করে নিই। টুকটাক বাসন হয়ে গেছে বেসিনে, দুপুরে মেজে ডেকেছিলাম, কিন্তু ওই যে আমি চা খেলাম, তারপর ছেলে সন্ধেবেলায় খেয়ে গেছে দুধ, এই টুকটাক জিনিসগুলো ভরে আছে, মেয়েকে দুধ দিয়েছিলাম, এগুলো মেজে টেজে নিয়ে রাতের ডিনার। কি রান্না করব, প্রতিদিনের এক ঝঞ্ঝাট, রুটি তো হবেই, কারণ আমার ছেলে মেয়েরা আর ভাত একদম পছন্দ করে না। আপনি তিনবার রুটি দিন, তিনবার রুটি খেয়ে নেবে, ওই যে ডাকছে মিষ্টি, তো ততবারই ওরা রুটি খাবে, ভাতের একদম ভক্তই না। তাই রুটি করব, ছেলে বলেছে বেগুন পোড়া রুটি। খুব ঠান্ডা লাগছে, টুপি পরে নিয়েছি। ছেলে বললো সন্ধেবেলায় পকোড়া খাবে, তো পকোড়া বানাবো কিছু বুঝতে পারছিলাম না। আর আমার ছেলে মানে ফুলকপি টুলকপি পকোড়া করলে অত ভালোবাসে না, খেয়ে নেয় সব কিছু, এরম নাকি খায় না, ভালোবাসে না। তো ওই জন্য ভাবলাম মোটা মোটা লঙ্কা আছে, লঙ্কার পকোড়া করি। এই যে বেসনের ব্যাটারটা বানিয়ে ফেলেছি, একটু পাঁপড় ভাজবো, একটু পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা খাবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তেলটা কিন্তু আমি এখনো ঢালিনি, এটা চলছে না চলছে? এটাকে ঢালতে হবে, মানে গরম হয়ে গেছে। লঙ্কাগুলো নিয়ে আসি, লঙ্কা রেডি। কত মোটা মোটা দেখেছেন, দুটো মা দুটো ছেলে, মেয়ে খাবে না, তাকে যতই বোঝাই এতে ঝাল নেই তবুও সে খাবে না, তার জন্য বুঝিয়ে লাভই নেই, আমরা আমরাই খাই। একদম ঝাল নেই কিন্তু খুব টেস্টি। আগে আমি ছাকনাটা বার করে নিই, খানিকটা বাসন সেট করে ফেলেছি, বাকি বাসনটা এবার করব। আগে পাঁপড়গুলো ভেজে তুলে নিই। আমার না এই মাধুরী পাঁপড় বাড়ি থেকে আনা খুব পছন্দ। এখানে দিল্লিতে পাঁপড় পাওয়া যায় না এরকম কিন্তু নয়, পাঁপড় অনেক পাওয়া যায়, কিন্তু এখানকার পাঁপড় না ওই যে উড়াত ডাল, মানে গেল 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 কলাইয়ের ডালের পাঁপড় জানেন তো, আর প্রচুর মশলা টশলা দেওয়া থাকে, ভালো লাগে না। বাড়ির আমাদের ওখানকার মাধুরী পাঁপড়ই বলুন, কিচেনের সামনে সেটি আবার গরম করছে, মাধুরী পাঁপড়ই বলুন বা লোকাল পাঁপড়, বাড়ির পাঁপড়গুলো আলাদা টেস্টই হয়। কি বলতো, ওয়েস্ট নিজের টেস্ট, ওয়েস্ট বেঙ্গলের জিনিস সবেতেই টেস্ট আছে, তাতে সে ঘি হোক আর পোস্ত, দিল্লিতে সবই পাওয়া যায়, তো বাড়ি থেকে বয়ে বয়ে আনি। মা যখন এসেছিল আমার একদম বলতে মনে নেই যে একটু পাঁপড় এনো, এই পাঁপড়টা আমার বাচ্চারাও খুব ভালোবাসে ডালের সাথে ভাত দিয়ে খেতে। এখন দেখি আমরা যবে যাব তবে, কারণ বাড়ি থেকে কে এখন কবে আসবে তার কোনো ঠিক নেই, তার জন্য এখন ওয়েট করতে হবে, কবে যে বাড়ি যাবো তারও কোনো ঠিক নেই। এই যে অনলাইন আর অফলাইন চলছে না, কোনো ভরসায় পাচ্ছি না। আর অনেকের এবার ক্লাস 10, তো ভাবছি সামনে বছর বাড়ি যাবই না। হ্যাঁ অবশ্যই এপ্রিল মাস নাগাদ একবার যদি পাই ছুটি ফুটি, তো বাচ্চাদের পরীক্ষা হয়ে গেলে মার্চের লাস্টের দিকে একবার যাব, কিন্তু তারপর আর যাবো না, বেশি বাড়ি এবার কমই যাব। এখন মুড়ি টুড়ি খাবার পর দেখা যাক রাত্রের ডিনারটা কি হয়। ঠান্ডা না, এটাতে হাত দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে হাত দিলে আমার হাতটাকে ধুতে হবে। তাই চামচে করে আমি আজকে বেশ বিদেশিদের মতন ভাজছি। বিদেশিরা হাত লাগায় পকোড়া করতে গেলে মনে হয় না, লাগায় না মনে হয় বলুন, এই আমার মতন চামচে কোটিং করে করে সেগুলো ভাজে, তো আমি আজকে ওদের মতনই করছি। কি করব, ভীষণ ঠান্ডা, যা একবার কম হাত ধুতে হয়, কিন্তু উপায় কি আছে, হাত আমায় অনেকবারই ধুতে হয়। কাটতেই কি ধরে যাবে, এক চার্জে হয়ে যেত। এর ভিতরে না আমি একটু চাট মশলা ভরে দিয়েছি কেটে, এটা যখন কামড়াবে ভিতর থেকে টকটক একটা ফ্লেভার বেরোবে, দারুণ টেস্ট লাগবে। আমাদের ওই সাইডে এই লঙ্কাগুলো কমই পাওয়া যায়, কারণ উপরে যাস না, তুই নিজের জায়গা নেই। আমি বাড়িতেও তো দেখিনি কাউকে এই লঙ্কার পকোড়া খেতে, তবে বাইরের সাইডে মানে দিল্লি ফিল্লিতে ফুটপাতে তো প্রচুর বিক্রি হয় এই গরম গরম লঙ্কার পকোড়া, এমনি মার্কেটে মিষ্টি পকোড়া বলে, আমাদের ওদিকে এত কেউ খায় না। এরকম গোটা গোটা তো ভাজবে না, যদিও আনে হয়তো কুচিয়ে কাচিয়ে বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে খাইয়ে দেবে।
এরকম গোটা গোটা লঙ্কা তো খাবে না। আমার ওই তিনটে কিন্তু হয়ে গেল, আর এটাকে আমি এখনো ঢেকে যাচ্ছি। আমার ছেলে ভাই সে ঢাকা টুকি পছন্দ করে, বলে মা বেগনি করবে পুরো, অবশ্য বেগনিটা ঢাকা টুকি হয়, কিন্তু তবুও কোথাও গেলে পরে বলে কারোর ঘরে যদি বেগনি বা পকোড়া দেয় না, মানে সে লঙ্কার পকোড়া টকোড়া খোলা খোলা না খেতে চায় না। আমার সবগুলো লঙ্কার পকোড়া ভাজা হয়ে গেছে, আর অনেককেও মুড়ি দিয়ে দিয়েছি, ও মুড়িগুলো খেয়ে নিয়েছে, আর আমার মুড়িটা এই দেখুন নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি। তো আমার ছেলে মুড়ি খেয়ে বলল যে মা আমার আর রাত্রে কিচ্ছু খাবার খাবো না, 8টা বেজেই গেছে, আর মেয়ে তো দুধ কর্নফ্লেক্স খাচ্ছে কিন্তু একদম খালি পেটে শোবে না, দিনেকার ভাত তরকারি আছে সেগুলোই আমরা ওভেনে গরম করে খেয়ে নেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।